আসসালামু আলাইকুম। আরো একটি অ্যাম্পিফায়ার তৈরি করলাম, এটা তৈরি করলাম ঢাকা সাভার থেকে সুলাইমান ভাইয়ের জন্য। তিনি আমার কাছে এটা অর্ডার করছিলেন, অল্প বাজেটের মধ্যে একটা ভালো অ্যাম্পিফায়ার। তো ভাইয়ের জন্য অ্যাম্পিফায়ারটা তৈরি করলাম চারটা মিস্টার দিয়ে এবং চারটা ক্যাপাসিটার দিয়ে তৈরি করলাম, 10,000 ইউপের 100 ভোল্ট চারটা ক্যাপাসিটার দিয়ে তৈরি করলাম। খুবই ভালো ট্রান্সফর্মার, তো ভাইয়ের ভাগ্য ভালো এই ট্রান্সফর্মারটা পেলেন। মানে আসলে আমার কাছে কেনা ট্রান্সফর্মার যেগুলো সুপার পাওয়ার ট্রান্সফর্মার চাইছিল সেগুলো চাইছিল, তার পরিবর্তে আমি আসলে তামারটা দিয়ে দিলাম ভাইকে। তো দেখেন ট্রান্সফর্মার গায়ে কানেকশন করা, এগুলো তামা ছাড়া কিন্তু কানেকশন করা যাবে না, অরিজিনাল তামা, বুঝতে হবে অরিজিনাল তামা ট্রান্সফর্মার। তো এটা 35035 করা আছে 7 এম্পিয়ার ট্রান্সফর্মার, এবং এখানে ইকো করে দিছি, মাইক্রোফোন দিয়ে কথা বলতে পারবে চাইলে। আর ইকো এখানে সুইচ করে দেওয়া আছে, এই পাশে দিলে ইকো চালু হবে, এই পাশে রাখলে অফ থাকবে ইকো। এবং ইএসবি আছে, ব্লুটুথ সিস্টেম আছে, চাইলে ইএসবি তে গান বাজাতে পারবে, চাইলে ব্লুটুথ তে গান বাজাতে পারবে, এবং চাইলে মোবাইল দিয়েও গান বাজাতে পারবে। এখানে মোবাইল ফিট করা আছে, আর দুটো পোর্ট করে দেওয়া আছে স্পিকারের জন্য, দুটো পোর্ট করে দেওয়া আছে। আসলে ক্যাবিনেটের যেগুলো থাকে ফাংশন সেগুলো সব করে দেওয়া আছে, ফিউজ সিস্টেম করে দেওয়া আছে, যাতে সার্কিট বা ট্রানজিস্টার কোনো কিছু সমস্যা শর্ট হয়ে গেলে ফিউজটা কেটে যায়। আর কুলিং ফ্যানটা সরাসরি হিটিং এ মারতেছে, যাতে গরম না হয়, ট্রানজিস্টার গুলো গরম না হয়, এই জন্য। এটা 4 ভলিউম বেস্টন, এখানে চায় না, এটা 4 ভলিউম বেস্টন করা আছে, এবং সুন্দর লেভেল লাইট দেওয়া আছে, সম্পূর্ণ জানাবো এবং দেখাবো, বাজে দেখাবো এবং রেটটা বলে দেবো। আপনারা যারা কেউ নেবেন নিতে চান এভাবে তৈরি করে, তাহলে রেটটাও জেনে নেবেন। তো আমি প্রথমে তো আপনাদেরকে একটু গান বাজিয়ে শোনাবো, তারপর রেটটা বলে দেবো। আর সুলাইমান ভাই আসলে ঢাকা সাভার থাকেন, তো উনি আমাকে সাপোর্ট করছিলেন এবং অ্যাডভান্স করছিলেন, তো ওনাকে পাঠিয়ে দিচ্ছি আজকে। আর আপনারা যারা তৈরি করে নেবেন অবশ্যই অর্ডার করবেন, কারণ আমার কাছে কোনো 2 নম্বরই নেই, সব 1 নম্বরই মানে আমার এম্পিফায়ারের কানেকশনগুলো তো অবশ্যই দেখছেন যে তার কোন থাকে এবং সেটা কোনো হাম থাকবে না। এটা আমি যতগুলো ভিডিও করছি দেখেন কোনো সেটা আমার হাম নেই, হাম থাকে না। তো এখানে একটা ক্যাপাসিটার তো আছে, এখানে একটা ক্যাপাসিটার তো আছে, এই ট্রান্সফর্মারের যে 12 ভোল্টটা বাড়াইছে, একটা এই ক্যাপাসিটার আছে, একটা এই ক্যাপাসিটার আছে, কিন্তু ভোল্টটা কিন্তু একটাই বাড়ছে 12 ভোল্ট। আমি দুই খাতে প্রতি ব্যাটারি করে নিয়েছি, একটা কুলিং করে দিচ্ছি, একটা বেস্ট করে দিচ্ছি, যাতে হামিং না। তো আমি ক্লিক করে দেখেন, আমি ক্লিক করে দিলাম, দেখেন সেটা হামিং নেই, কোন হামিং নেই, কারণ হামিং থাকবে না, আমি সেভাবে কাজটা করছি। হামিং যতক্ষণ থাকবে আমি ততক্ষণ সেটার উপরে মানে কাজ করবো, হামিং যতক্ষণ না যাবে আমি সেট ছেড়ে দেবো। তো আমার সেটা হামিং নাই, এখন আমার সেটটা পুরোপুরি কমপ্লিট। তো আমি একটু গান বাজিয়ে দেখাই আপনাদেরকে শুধু টেস্টিং এর জন্য।